हेलो एवरीवन, वेलकम बैक टू फैशन स्टाइल विद गुंचन क्रिएशन। आमी गुंचन। आज हमें अपनादेर ग्रीष्मे दुपुरे माछ मांस छाड़ा एक प्रोटीनेर रेसिपि शेयर करब। एटा आपनारा देखते पाच्छेन आमी मसूर डाल नियेछि। ए मसूर डालटार आमी एक रेसिपि आपनादेर साथे आज के शेयर करब। एर जन्य आमी हाफ बाटी मसूर डाल नियेछि। तो एटाके आमी सारा रात्रि भिजिए राखब। आपनारा पारले दो तीन घंटाओ भिजिए राखते पारेन। एटा आमी दो बाटिर मतो जल नेब, दिए एटा आमी जले भिजिए रखब सारा रात्रि, जाते खूब भालो भावे मसूर डालटा भिजे जाए। एबं एटाके आमी एकटा प्लेट दिए कवर करे रखब, जाते एर मध्ये कोनो किछु ना पड़े जेते पारे। এবার ডালটা আমার ভিজে গেছে, এটা খুব ভালোভাবে পরিষ্কার করে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এবং এতে আমি সামান্য একটু জলও মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে, খুব বেশি দেওয়া যাবে না, খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। তো এবার আমি ডালটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর সাথে আমি কিছু আরো জিনিস মিশিয়ে নেব, যেমন অর্ধেক পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এবং হাফ চামচ নুন নেব, এবং গোটা জিরে হাফ চামচ নেব। তো এর সাথে আমি চালের গুঁড়ো এক চামচ মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা একটু শক্ত হয়ে যায়, এবং এটা যখন আমি ভাজবো যাতে ছড়িয়ে না যায়, একটা সুন্দর শেপ আসে, এবং এটা যাতে শুধু বড়া হিসেবে খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আমি এই চালের গুঁড়োটা ব্যবহার করছি। এবার একটা আমি প্যান নিয়েছি, এতে আমি সাদা তেল সামান্য দিয়ে দেবো। এটা আমি ডুবো তেলে ভাজবো না, আমি সামান্য তেলে ভাজবো, এবং এটা আমি বড়া ভাজবো, সেই জন্য খুব বেশি আমি তেল দেব না। তো এতে আমি চামচে করে বড়াগুলো দেব, যাতে এর শেপগুলো সবগুলো সমান আসে, এবং খুব সহজেই এগুলো ভাজা হয়ে যায়, সেই জন্য আমি একটা চামচ ইউজ করেছি। এবং খুব ভালোভাবে এপিট ওপিট আমি বড়াগুলো ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনে অল বাটন প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। আর আমার চ্যানেলে এভরিডে ভিডিও আমি এখন দেওয়ার চেষ্টা করছি, তাই অবশ্যই আমার চ্যানেল অবশ্যই একবার করে ভিজিট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য একটা কাঁচা লঙ্কা এবং একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং এক চামচ সাদা সরষে নিয়েছি। এই তিনটে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবং প্যানে আমি আর এক চামচ সাদা সরষের তেল দেব, এবং ফোড়ন হিসেবে দেব কালো জিরে হাফ চামচ, এবং এর সাথে মিক্সিতে ব্লেন্ড করা ব্যাটারটা আমি দিয়ে দেব। এবং খুব ভালোভাবে এটাকে উনুন থেকে সরিয়ে সরিয়ে আমি এটা ভেজে নেব। সর্ষে আছে, এই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পেঁয়াজটা না ভাজলে এর গন্ধটা ছাড়বে, সেই জন্য আমাকে এটা একটু ভাজতে হবে। এবার এর সাথে আমি একটু জল মিশিয়ে দেব, যাতে এটা পুড়ে না যায়। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা হাফ চামচ, নুন হাফ চামচ, এবং চিনি হাফ চামচ, এই সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে এতে সামান্য একটু জল মিশিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো গন্ধ না থেকে যায়, বা মশলাগুলো যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এবার বড়াগুলো আমি এর মধ্যে মিশিয়ে নেব।
এবং আমি সামান্য তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা খুব ভালোভাবে আমি মেখে নেব এই তেঁতুলটা। তেঁতুলটা খুব সামান্যই দেবেন, নাহলে খুব বেশি টক হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। তো এই গোলা জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব, এবং এটা একটু ফুটে যাওয়া অবধি আমি ওয়েট করব, যাতে খুব ভালোভাবে তেঁতুলের মিশ্রণটা সমস্ত রেসিপির মধ্যে মিশে যায়। এবং এটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এটা একটু গ্রেভি গ্রেভি রাখবেন, এবং গ্রেভিটা থাকলে খুব ভালো লাগবে খেতে। এবং চালের গুঁড়োটা আমি এই জন্যই দিয়েছিলাম যাতে বড়াগুলো ভেঙে না যায় এবং দেখতে খুব ভালো লাগে। এবার এটা আমি পরিবেশন করব, দেখুন বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এবং এর গ্রেভিটাও সুন্দর এসেছে। গ্রেভিটা আপনারা একটু পাতলাই রাখবেন, কারণ পরিবেশন করার সময় গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে। এবার আমি একটা পাত্রে এগুলো খুব ভালোভাবে পরিবেশন করব, এবং এটা গরম ভাতের সাথে দুপুরবেলাতে সামারে খেতে খুব ভালো লাগবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সি ইউ এগেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।